প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান মে দু হাজার এর জন্য এপ্রিল মাস থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো আলোচনা করব। তো আপনারা জানেন সাধারণ জ্ঞানের আসলে শেষ নেই তবুও আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয় আমার কাছে সেগুলো আমি আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন প্রথমে যেটা সেটা হচ্ছে আপনার ইংরেজি বানান মানে বাংলাদেশের পাঁচটি জেলার ইংরেজি নামের বানান পরিবর্তন করা হয় সেটা হচ্ছে আপনার দুই এপ্রিল দুই হাজার আঠারো সালে নিকার এর একশো পনেরোতম বৈঠকে এগুলো হলো আপনার বরিশাল বি এ আর আই এস এইচ এ এল বরিশাল বগুড়া হচ্ছে বিও এ বগুড়া চট্টগ্রাম হচ্ছে আপনার সিএইচ টি টিও জি আর এ এম চট্টগ্রাম এরপর হচ্ছে আপনার কুমিল্লা এল এ কুমিল্লা এবং যশোর হচ্ছে আপনার এ এস এইচ ও আর ই যশোর তো বন্ধুরা আসলে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হল আপনার এই যে নামের বানানগুলো পরিবর্তন করা হয় এগুলো রেকর্ড এর পূর্বেও আমরা দেখেছি যেমন ঢাকা থেকে ঢাকা বানানটা করা হয় এগুলো মূলত বাংলা নামের সাথে সংগতি রাখার জন্য এই কাজটা করা হয় এবং সহজলভ্য করার জন্য তো এই কাজটা যে সংস্থাটি করে সেটা হচ্ছে আপনার নিকার আর এই নিকার এর পূর্ণরূপ হচ্ছে দ্য ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন এরপর ম ময়মনসিংহের বিষয়ে আমরা চলে আসি ময়মনসিংহ মূলত আগে একটি পৌরসভা ছিল এই পৌরসভা বিলুপ্ত করে আপনার সিটি কর্পোরেশন করা হয় বারোতম সিটি কর্পোরেশন করা হয় এটা হচ্ছে আপনার নিকারের একশো পনেরোতম বৈঠকে মানে ওই একই তারিখে এরপর আপনার এই ময়মনসিংহ হচ্ছে আপনার এগারোতম শিক্ষা বোর্ড দশতম বাংলাদেশ ব্যাংকের শাখা আর দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা হচ্ছে আপনার তিনশো সাতাইশটি আগে মূলত আপনার পৌরসভার সংখ্যা ছিল তিনশো আটাইশটি কিন্তু ময়মনসিংহ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে বর্তমানে আপনার পৌরসভার সংখ্যা হচ্ছে আপনার তিনশো সাতাইশটি তো সম্প্রতি যুক্ত হতে যাওয়া বাংলাদেশ বিমানের সাথে যুক্ত হতে যাওয়া চারটি বিমানের নাম হলো আপনার চারটি বিমানের নাম আপনার সংযুক্ত হয়েছে আর তার জন্য আমি একটা টেকনিক লিখেছি এখানে টেকনিকটা হলো আপনার আগা হরা আতে হচ্ছে আপনার বিনা গাতে হচ্ছে গাংচিল হতে হচ্ছে হংস বলাকা এবং রাতে হচ্ছে আপনার রাজহংস এটি মূলত আপনার আপনার খেয়াল রাখার জন্য আর কি যাতে সমস্যা নয় এই জন্য এই টেকনিকটা অবলম্বন করা হয়েছে আপনার নিজেদের মতো করে টেকনিক বানাতে পারেন আর পূর্বে আপনার যুক্ত হওয়া ছয়টি বিমানের নাম সেটা টেকনিক আমি লিখেছি আপা মেমরা অরুণ আলোয় অর্থাৎ আতে হচ্ছে আকাশ বিনা খেলা রাখবেন আগেও একটা আঁ ছিল আগে হচ্ছে আপনার আকাশ বিনা আর বর্তমানের যে সেটা হচ্ছে আপনার আকাশ প্রদীপ এরপর পাতে হচ্ছে আপনার পালকি মেতে হচ্ছে মেঘদূত মতে হচ্ছে ময়ূরপঙ্খী রাতে রাঙ্গা প্রভাত আর অরুণ আলোয়ের জন্য অরুণ আলো অর্থাৎ পূর্বে যুক্ত হবে বিমানের নাম হচ্ছে আপনার ছয়টা এই ছয়টা আমি এখানে দিয়ে দিচ্ছি আর আগেরটা বর্তমানে হচ্ছে আপনার চারটি মোট দশটা এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এল যুগে বাংলাদেশ এল এর ফুল ফর্ম হচ্ছে আপনার লিকুইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই এল এন বাংলাদেশ প্রবেশ করে চব্বিশ এপ্রিল দুই হাজার আঠারো কক্সবাজার কক্সবাজারের মহেশখালী উপকূলে ছয় দশমিক শূন্য দশমিক ছয় পাঁচ মিলিয়ন মেট্রিক টন এখান থেকে আমাদের এল উৎপাদন করা সম্ভব হবে এরপরে আমরা এলএনজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে রাখতে পারি যেটা আমাদের কাজে দিবে সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক মান অনুসারে এল মিথেনের পরিমাণ হচ্ছে উননব্বই দশমিক ছয় তিন পার্সেন্ট আমরা জানি প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হচ্ছে বাংলাদেশে মিথেনের পরিমাণ হচ্ছে নিরানব্বই শতাংশ প্রায় তো এল এই মিথেনের পরিমাণ হচ্ছে উননব্বই দশমিক ছয় তিন পার্সেন্ট এছাড়া আছে আপনার ইথেন প্রোপেন এবং বিউটেন ইথেনের পরিমাণ ছয় দশমিক দুই তিন তিন দুই পার্সেন্ট প্রোপেন ছয় দুই দশমিক এক ছয় পার্সেন্ট এবং বিউটেন হচ্ছে এক দশমিক এক দুই পার্সেন্ট অর্থাৎ হাইড্রোকার্বনের যে প্রথম চারটা অংশ আছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এই চারটায় মূলত আপনার এলএনজিতে আসে প্রাকৃতিক গ্যাস সাধারণ তাপমাত্রা ও চাপে গেসি অবস্থায় থাকে কিন্তু এই প্রাকৃতিক গ্যাসকে যদি একশো ষাট ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনা হয় অর্থাৎ ঠান্ডা করা হয় তখন এই প্রাকৃতিক গ্যাসটা তরলে রূপান্তরিত হয় এবং তখন এটাকে এলএনজি বলা হয় তো এল এর সুবিধা হচ্ছে এটি অল্প জায়গায় অনেকগুলো করে স্থানান্তর করা সম্ভব যেমন একটি জাহাজে দুইশো থেকে আড়াইশো কোটি ঘন ফুট এল এন জি আনা সম্ভব এরপরে আমরা চলে আসবো আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্পর্কে তো দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি চব্বিশ এপ্রিল দুই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি তিনি হচ্ছে বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি এবং ব্যক্তি হিসেবে সতেরোতম ব্যক্তি ওনার বাড়ি হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলার মিঠাময়ন উপজেলায় এবং গ্রাম হচ্ছে আপনার কামালপুর গ্রামের এরপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে আপনার নীলফামারি সৈয়দপুর বিমানবন্দর অর্থাৎ নির্ভামারি জেলায় অবস্থিত এই বিমানবন্দর বন্দরটি এরপর হচ্ছে তথ্য ও সেবা তিনশো তেত্রিশ সবসময় এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ টু আই এর হেল্প টেক্স এ টু আই এর ফুল ফর্ম হচ্ছে এতে অ্যাক্সেস টু মানে হচ্ছে টিও টু আর তো হচ্ছে ইনফরমেশন অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশন এটি চালু হয় বারো এপ্রিল দুই হাজার আঠারো বাংলাদেশের নতুন বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কমিউনিটি ব্যাংক এটি বাংলাদেশ পুলিশের জন্য তৈরি করা হয়েছে এরপর আসতেছে আপনার বাংলাদেশে নতুন বিদেশি ব্যাংক বাংলাদেশের নতুন বিদেশি ব্যাংকের নাম হচ্ছে শ্রীলঙ্কার হ্যাটন ন্যাশনাল ব্যাংক এইচ এনবি আর বর্তমান দেশে তফসিলি ব্যাংক হচ্ছে আপনার সাতান্নটি এর মধ্যে রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক আটটি বেসরকারি ব্যাংক হচ্ছে চল্লিশটি এবং বিদেশি ব্যাংক হচ্ছে আপনার নয়টি এই মিলে মোট হচ্ছে আপনার সাতান্নটি আর কারাগার সংশ্লিষ্ট দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেশের প্রথম উন্মুক্ত কারাগার কক্সবাজারে অবস্থিত আর কারাবন্দীদের ফোন আলাপের কার্যক্রম চালু হয় টাঙ্গাইল কারাগারে আর্থসামাজিক সূচক দুই হাজার এটা হচ্ছে মাথাপিছু আয় সতেরোশো বান্ন মার্কিন ডলার আর মাথাপিছু জিডিপি ষোলোশো মার্কিন ডলার মাথায় রাখতে হবে আয় এবং জিডিপি দুটো ভিন্ন জিনিস জনসংখ্যা একশো তেষট্টি দশমিক ছয় পাঁচ মিলিয়ন অর্থাৎ ষোলো কোটি ছত্রিশ লাখের মতো জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে আপনার সাত দশমিক ছয় পাঁচ শতাংশ এরপরে আপনার আসতেছে জিডিপিতে বিভিন্ন খাতের প্রবৃদ্ধির হার এবং জিডিপিতে অবদান তো জিডিপিতে বিভিন্ন খাতের প্রবৃদ্ধির মধ্যে রয়েছে কৃষি আপনার তিন দশমিক শূন্য ছয় শতাংশ আর এটা জিডিপিতে অবস্থান হচ্ছে চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ শিল্প খাতে প্রবৃদ্ধির হার হার হচ্ছে আপনার এগারো দশমিক নয় নয় শতাংশ আর জিডিপিতে অবদান হচ্ছে তেত্রিশ দশমিক সাত এক শতাংশ এরপর সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে আপনার ছয় দশমিক তিন তিন শতাংশ আর জিডিপিতে অবদান হচ্ছে বান্ন দশমিক এক আট শতাংশ বৈশ্বিক অভিবাসী ও প্রবাসী আয় দু হাজার সতেরোতে রেমিট্যান্স অর্জনের শীর্ষ দেশ ভারত অর্থাৎ ভারত হচ্ছে আপনার প্রথম আর বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার নবম রেমিট্যান্স সবচেয়ে বেশি অবদান রাখে কোন দেশের যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে আপনার কিরগিজস্থানের জিডিপিতে অর্থাৎ তাদের কিরগিজস্থানের জিডিপিতে এই রেমিট্যান্স সবচেয়ে বেশি অবদান রাখে বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশ হচ্ছে ভারত যেহেতু ভারতের জনসংখ্যা বেশি চীনের পর জনসংখ্যা বেশি সেই হিসেবে আপনার অভিবাসী হওয়ার ক্ষেত্রে শীর্ষ দেশ হচ্ছে আপনার ভারত আর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার পঞ্চম বিভিন্ন সংস্থার প্রধান কমনওয়েলথের বর্তমান প্রধান হচ্ছে আপনার প্রিন্স চার্লস একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যদি আপনার কুইন এলিজাবেথ টু দেওয়া থাকে দ্বিতীয় এলিজাবেথের নাম থাকে তবে এইটা দিতে হবে আর এটা মানে দুইটা যদি থাকে তাহলে আপনি প্রিন্স চার্লস দেবেন এটা নতুন হয়েছে এটা এখনও আপনার প্রতিষ্ঠিত না তো কুইন এলিজাবেথ যদি অপশনে যদি দুটোই থাকে তাহলে এটা দিয়ে দেবেন আর যদি এটা না থাকে তাহলে কুইন এলিজাবেথ টু হবে এবং এটা হচ্ছে আপনার যুক্তরাজ্য বা ব্রিটেন ওনাদের দেশ আর কমনওয়েলথের বর্তমান চেয়ারপারসন হচ্ছে থেরেসা মে আমরা জানি যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিল সি এর পরবর্তী প্রেসিডেন্ট কে তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আর উনি দায়িত্ব গ্রহণ করবেন আপনার এক জুলাই দুই থেকে এসিসি এর বর্তমান প্রধান হচ্ছে আপনার শাহরিয়ার খান পাকিস্তান কমনওয়েলথের উদ্ভাবনী সূচক উদ্ভাবনে যে অবদান আছে বিভিন্ন দেশে সেই হিসেবে কমনওয়েলথের উদ্ভাবনী সূচকে কমনওয়েলথভুক্ত দেশগুলো শুধুমাত্র শীর্ষ দেশ হচ্ছে আপনার যুক্তরাজ্য বাংলাদেশের অবস্থান হচ্ছে চব্বিশতম এক্ষেত্রে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে তো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন যদি দেখি খেয়াল করুন প্রথম বাণিজ্যিক হাইপার লাইন চালু করে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই মোবাইল ফোন উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে আপনার চীন দ্বিতীয় হচ্ছে ভারত এগুলো কিন্তু আপনার সংখ্যার দিক থেকে কোয়ালিটি না সৌদি আরবে সিনেমা হল চালু হয় আঠারো এপ্রিল দু হাজার আঠারো আর সেই সিনেমা হলে প্রথম মুভি যে মুভিটা চলে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক প্যান্থার এরপরে আপনার বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম হচ্ছে আপনার হংকং জুহাই ম্যাকাও ব্রিজ বা এইস কে তারপর এম বি তারপরে আসছে তিয়াস বা টি ফোর কোথায় অবস্থিত এটি হচ্ছে আপনার সিরিয়ায় অবস্থিত এরপর আসছে চীনা মহাকাশ স্টেশন অন প্রশান্ত মহাসাগরে আশরে পড়ে কত তারিখে এটা হচ্ছে আপনার দুই এপ্রিল দুই আঠারো এরপর শেষ অংশে আমরা আসবো ক্রীড়া জগৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রীড়া জগতে যদি আমরা দেখি খেয়াল করুন এখানে একুশতম কমনওয়েলথ গেমস দুই সর্বাধিক পদক লাভ করে অস্ট্রেলিয়া একশো আটানব্বইটি বাংলাদেশ লাভ করে দুটি একটা লাভ করে হেল বাকি এয়ারলাই এয়ার রাইফেলে আর একটা লাভ করে শাকিল আহমেদ শুটিংয়ের ক্ষেত্রে তো এক্ষেত্রে আমরা এই যেহেতু একুশতম কমনওয়েলথ গেমস হয়ে গেল বাইশতম কমনওয়েলথ গেমসটা আমরা জানতে পারি সেটা আপনার বাইশতম কমনওয়েলথ গেমস দু হাজার বাইশ বাইশতম কমনওয়েলথ গেমস এবং দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত হবে কোথায় হবে এটা হচ্ছে আপনার বার্মিংহাম যুক্তরাজ্য আর সবশেষে যদি আমরা চলে আসি দেখুন এখানে বলা হচ্ছে সাপ দশম সাপ চ্যাম্পিয়নশিপ দু হাজার আঠারো এটি আপনার ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হবে আর চোদ্দতম এশিয়া কাপ ক্রিকেট দুই হাজার আঠারো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো সাধারণ জ্ঞান আপনার সাম্প্রতিক থেকে আমি এই প্রশ্নগুলো দিলাম আমি হচ্ছে সাধারণত প্রথম সাম্প্রতিক জ্ঞানগুলো দিলাম এর আগে আমি সাধারণত ম্যাথ রিলেটেড প্রশ্ন দিয়েছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমি হয়তো ইন্সপায়ার হয়ে পরবর্তীতে আরও আপনাদের এরকম ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ